कौन्त्यो प्रति जानी ही जे आदर्श तोमादेर सामने स्थापन करेछी आमी जे आदर्शेर कथा तोमादेर काछे बोलेछी ताते निष्ठा अनुराग ओ अनुसरणेर अल्पई होक विस्तारी होक যতখানি আন্তরিকতা নিয়ে সক্রিয় অভিব্যক্তি দেবে ইষ্টানুক সহযোগ স্বার্থে স্বার্থান্বিত হয়ে তোমাদের ধ্বংস করতে পারবে না কেউ দুনিয়ায়, সাবাড়ি নিয়ে যেতে পারবে না কেউ দুনিয়ায়, আর প্রত্যেকটি ব্যষ্টি অভ্যস্ততায় শত হয়ে উঠলে প্রীতি উদ্দীপনা এমন যুগ আবাহন করবে যেদিন শাসকের প্রয়োজন নাও হতে পারে। সত্য ন্যায় অহিংসা ও পরাক্রম দীপ্ত স্থৈর্য মূর্ত হয়ে থাকবে তোমাদের সবার ভিতর। ধর্ম ধৃতির চুম্বনে তোমাদের সবাইকে আগলে ধরবে কৃতযুগ বা সত্য যুগের মদয় হাওয়ায় অভিষিক্ত হয়ে তোমাদের অন্তরে অন্তঃস্থল গিয়ে উঠবে সাধিমাং ত্বাং প্রাপন্নম স্বতন্ত্র সম্বর্ধনী সহযোগী অভিদীপ্তি নিয়ে। আর এটা যদি ভেঙে দাও বা ভেঙে যায় রাখতে না পারো ধরে কৃতি সৌধ ভেঙে গিয়ে পর্যুদস্ত কৃষ্টি বিভ্রান্তিতে টুকরো টুকরো হয়ে সংগতি ও সহযোগ বিধ্বস্ত ও বিকৃত হয়ে সংগতি হারা এই জৈবী সংস্কৃতির সর্বনাশে আত্মনিমজ্জন করা ছাড়া উপায়ই থাকবে না। শ্রীঠাকুর অনুকূল চন্দ্র নো রং নো বিকৃত নো বকবকানি আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল রীতায়নী। রীতায়নী সমৃদ্ধ হবে যদি শোনেন অনেক জানা অজানা প্রভুর রাতুল চরণে জানাই আপনার মঙ্গল প্রার্থনা। সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন এই আমার বিনীত আবেদন। পরম পিতার চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের নিবেদন। জয়গুরু জয়গুরু আমি আপনাদের সজীব কামিলা বলবো ঠাকুরের কথা বলা জীবন সূত্রে আদর্শের পথে চলা যেমন ধর্ম যদি নাই ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। আজকের নিবেদন কর্মীর লক্ষণ কি শুধু কোয়ালিফিকেশন বা গুণ থাকলে হবে না অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত কিনা দেখতে হবে সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয় তবে সে আন্ডারম্যান বা অপমানব আর দেখতে হবে মানুষ প্রিন্সিপাল বা আদর্শের জন্য তার যে কোনো বৃত্তিকে স্যাক্রিফাইস বা ত্যাগ করতে পারে কিনা এবং পারলেও মানসিক কষ্ট হয় কিনা। কথা দেখলে চলবে না, দেখতে হবে চরিত্র বিচরণ অ্যাক্টিভিটি বা কর্ম। একটা লোকের তামাক সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক। অর্জন পটুত্ব একটা মস্ত টেস্ট বা পরীক্ষা। গাঁটের থেকে যে সে দিতে পারে সংগ্রহ করে দিলে কিম্মত বোঝা যায়। কত সময়ের মধ্যে দিল
কেমন ভাবে আনলো, ধাপ্পা দিল কিনা, যে দিল সে খুশি হয়ে দিল কিনা, এতে যোগ্যতা ধরা পড়ে। মানুষের কাছ থেকে এমন ভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয়, মনটা কিনে নিতে হবে। জয় গুরু। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে। আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম। সব উপেক্ষা করে ইষ্ট কর্ম তৎপর হও। যাহাদের উদ্দেশ্য পারিবারিক চাহিদাগুলির সমাবেশ ও সমাধান করিয়া ইষ্টার্থকরণে প্রবৃত্ত হইতে চায়, তাহাদের পারিবারিক চাহিদাগুলির সমাধান তো হয় না, ইষ্টার্থকরণ সর্বহারা হইয়া ইতোধস্তস্তরষ্টে প্রয়োপবেশনে নিঃশেষ প্রাপ্ত হয়। আবার যাহারা অটুট অপ্রাণ ইষ্টপ্রাণ হইয়া তৎকরণদীপনায় আর যা কিছু সবকে উপেক্ষা করিয়া ইষ্ট কর্ম তৎপর হয়, তাহাদের সব চাহিদা ক্রমশই পরিপূর্ণতা লাভ করত, ধীরে ধীরে বিন্যস্তই হইয়া উঠে। শেষী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, আমার দেখতে ইচ্ছে করে, আমি অভিজ্ঞতা কুড়িয়ে যা দিয়েছি তা যদি তোমরা খতিয়ে পড়ো, কোথায় কিভাবে চলতে হবে তা বুঝতে পারবে, কিছুই আটকাবে না। এগুলির সঙ্গে তোমাদের পরিচয় থাকে এবং তোমাদের চলার পথে এগুলি ফুটে উঠে, সেটা আমার দেখতে ইচ্ছে করে। পরিশেষে ঠাকুরের একটা কথা বলি, এই সব বাণী সম্বলিত একখানা বই কাছে থাকা মানে আমি সঙ্গে থাকা, বলেছেন শেষী ঠাকুর অনুকূল চন্দ্র।